আমি নিজেই আমার কাছে উপরে ডানে বাঁয়ে কোনো লোক আমাকে কোনো বিষয়ে হেল্প করেনি, আমার নিজের ইচ্ছে শক্তি আর আমার নিজের সাহস। যে কোনো লোক তো মানে করলে আমার পাশের নাম বলে দেখো সহযোগিত করতে পারে। আলম ভাই 300 কিলোমিটার দূরের থেকে আইছি শুধু ভালোবাসার টানে, খালি ভালোবাসাটা। ওই যে একদিন ছবি তোলা হয়েছিল আপনার ঢাকায় মনে আছে না, দিয়াবাড়ির থেকে, দিয়াবাড়ির থেকে আপনি শুটিং করতেছিলেন, মাগুরা থেকে আসছি, মাগুরা থেকে শুধু আলম ভাইয়ের ভালোবাসার টানে মাগুরা থেকে আসছি আমরা। সেই গতকালকে রাতে উঠছি, আজকে সকালবেলা এসে পৌঁছেছি। আপনি তো ভোটান না? আচ্ছা যাই যাই প্রশ্নটা, এই এত দূর থেকে আসার কারণটা তো দেখতে হবে। একমাত্র শুধু আলম ভাইয়ের ভালোবাসার টানে, আলম ভাইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা ক্রমশ বাড়ছে, যার কারণে আমরা দেখতে তাকে দেখতে এবং দোয়া করতে ছুটে আসছে মাগুরা থেকে। আপনার কি মনে হয় আলম ভাইয়ের জনপ্রিয়তা দেখে আপনার কাছে কেমন লাগছে? যে আসলে একটা মানুষের ইচ্ছা শক্তি একটা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, তার মডেল আমাদের আলম ভাই। অনেকেই তো মনে করছেন যে আলম ভাইকে অনেক ভয় প্রতিফলন করে দেখে, অনেকেই কমেন্ট করে আগে যেটা করতে এখন কিন্তু সেটা একদম পুরোটাই, এটা যারা যারা হেয় প্রতিপন্ন করে কি যারা তাকে ছোট করে দেখে তাদের মন মানসিকতাটা ওরকম। আসলে একটু জানতে চাইবো আলম ভাই, এই যে বর্তমান যে প্রেক্ষাপটে আপনার কিন্তু অনেক মানে দর্শকের মধ্যে কিন্তু আপনার জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে, এটা একদম পজিটিভলি জনপ্রিয়তাটা বেড়ে যাচ্ছে, এখন আপনার কেমন লাগছে? দেখুন এই জনপ্রিয়তা অর্জন করতে কিন্তু অনেক সময় লেগেছে, আর আমার দেখে তো অন্য কেউ অন্য লোক হলে একদিন এই অন্য পেটাতে ধরে রাখতে পারলো না, কারণ মানুষ যত আমাকে বকা যত লাঞ্ছিত যত ধিক্কা যত আমাকে করতে স্যার আমার সহ্য করতে হয়েছে, যে আমি সব কিছু নিরাপত্তা পালন করে সামনে খালি কাজের দিকে মনোযোগ দিয়েছি, এগিয়ে গেছি খালি এই কারণে, কারো কথা কোন কান কথাটা আমি পাত্তা দিইনি। অবশ্যই মানুষ কষ্ট করলে তো কিছু মিলে, তা এখন সে এতদিন আমি তো কষ্ট করেছি তারই আর কি মনে করেন প্রমাণ এখন ভালোবাসা। আপনার এই যে সফলতা এটাকে আমরা সফলতাই বলবো, আপনার তরুণদের আইডল আপনি আমাদের, তো আপনার এই সফলতার পিছনে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে? আমি নিজেই, আমার কাছে উপরে ডানে বাঁয়ে কোনো লোক আমাকে কোনো বিষয়ে হেল্প করেনি, আমার নিজের ইচ্ছে শক্তি আর আমার নিজের সাহস এবং আমার অত্যন্ত পরিশ্রম। আলম ভাই আরেকটা কথা জিজ্ঞেস করবো আপনার কাছে, এই যে আপনার বাড়ি দেখার জন্য কিন্তু অনেকেই আসতেছে আপনার বাড়িটা দেখার জন্য, এই বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এবং কতদিন সময় লেগেছে আপনার? বাড়ি আমাদের প্রায় 1 বছরের বেশি হইতেছে, আমরা কাজটা তো আমরা আমি আর নিজের যেমন করে পরিশ্রমী টাকাতে করা, আস্তে আস্তে কাজটা করতেছে আমরা যাতে এমনই করেন হলেতে কাজটা একটু ভালো করে করতে পারি, আর টাকা পয়সা কত খরচ করতে এখন টোটাল কমপ্লিট না হবেন তাহলে বলতে পারবো। আলম ভাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এমপি যদি আপনি হতে পারেন তাহলে মানুষের জন্য কি করতে চাচ্ছেন? ভবিষ্যৎ পরিকল্পনা মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকতে চাই, তাদের লিয়ে কাজ করতে চাই। ঠিক আছে, ওকে, চলো।